ভারতকে কণ্ঠাসা করতে পাকিস্তান যে অ্যাটাক হেলিকপ্টার কিনল তুর্কি প্রতিরক্ষা শিল্প থেকে তুরস্কের প্রতিরক্ষা শিল্পের প্রতি বিপুল আগ্রহ দেখাতে শুরু করেছে মধ্যপ্রাচ্য মধ্য এশিয়া ও দূরপ্রাচ্যের নেতারা সম্প্রতি আঙ্কারা সফরে গিয়ে পাকিস্তানার সম্প্রতি আঙ্কারা সফরে গিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাইদ খাকান খান আব্বাসী টার্কিস অ্যারো স্পেস ইন্ডাস্ট্রির তৈরি টি ওয়ান টোয়েন্টি নাইন হেলিকপ্টারের পরীক্ষামূলক উড্ডয়নেও অংশ নিয়েছেন পাকিস্তান এখন তার পুরনো বেল এ এইচ এফ ও এ এইচ এস কোবরা হেলিকপ্টার বহর পাকিস্তান এখন তার পুরনো বেল এ এইচ এফ ও এ এইচ এস কোবরা হেলিকপ্টার বহর বদলে ফেলতে তুরস্ক থেকে এক দশমিক পাঁচ বিলিয়ন ডলারে তিরিশটি টি ওয়ান কেনার পরিকল্পনা করেছে টিএআই থেকে পাকিস্তান অ্যারোনটিক্যাল কমপ্লেক্স এ প্রযুক্তি স্থানান্তরের মাধ্যমে যৌথ উদ্যোগে এইসব অ্যাটাক হেলিকপ্টার তৈরি করা হবে পাকিস্তান চুক্তিটি অনুমোদন করলে তা হবে তুর্কি প্রতিরক্ষা শিল্পের জন্য সবচেয়ে বড় অঙ্কের একক চুক্তি আগামী জুলাইয়ের মধ্যে এই চুক্তি সয়ের আশা করা হচ্ছে টি এআই তৈরি কুশ প্রশিক্ষণ বিমান ও আনকা ড্রোন কেনারও আগ্রহ দেখিয়েছে পাকিস্তান দক্ষিণ এশিয়ায় প্রতিরক্ষা শিল্পের বাজার অনুসন্ধানের ক্ষেত্রে তুরস্কের নজর শুধু পাকিস্তানেই সীমাবদ্ধ নয় থাইল্যান্ড মালয়েশিয়া ইন্দোনেশিয়া ফিলিপাইন ও ভিয়েতনামের ওপরও তার নজর দিয়েছেন থাইল্যান্ড মালয়েশিয়া ইন্দোনেশিয়া ফিলিপাইন ও ভিয়েতনামের ওপরও তারা নজর দিয়েছেন ব্যাংককে ছয় থেকে নয় নভেম্বর অনুষ্ঠিত প্রতিরক্ষা ও নিরাপত্তা মেলাতে তরস্কের প্রতিরক্ষা কোম্পানিগুলো অংশ নেয় সেখানে তারা টি ওয়ান টোয়েন্টি নাইন হেলিকপ্টার এমআই এল জি এম শ্রেণীর করভেটিভ সশস্ত্র ও নিরস্ত্র ড্রোন হারকুশ প্রশিক্ষণ বিমান এবং অস্ত্রসজ্জিত সাজোয়া যান উপস্থাপন করে পাশাপাশি দেশটি তার উন্নত অস্ত্র ব্যবস্থা রকেটো মিসাইল সীমান্ত নিরাপত্তা ব্যবস্থা নাইট অ্যান্ড থার্মাল অবজারভেশন সিস্টেম রেডার স্মার্ট মিউনিশন ও আর্টিলারি হার্ডওয়্যারের প্রতি তাদের মনোযোগ আকর্ষণের চেষ্টা করে সন্ত্রাস দমনের ব্যাপারে তুরস্কের অভিজ্ঞতা সম্পর্কে থাইল্যান্ড পাকিস্তান ফিলিপাইন ইন্দোনেশিয়া মালয়েশিয়ার মতো দেশগুলোর জানা আছে তুরস্কের স্থানীয় তৈরি অস্ত্র ও ব্যবস্থা সহিংস নন এস্টেট অ্যাক্টরদের বিরুদ্ধে সন্ত্রাস দমন ও বিদ্রোহ দমনমূলক অপারেশন চালানোর পক্ষে বেশ কার্যকর বিশেষ করে পেতে রাখা বোমা শনাক্ত নিষ্ক্রিয় করার জন্য তুরস্কের তৈরি ডিভাইসগুলোর ব্যাপারে এই সব দেশের ব্যাপক আগ্রহ রয়েছে দেশি প্রবাসী ভাই ও বোনেরা আমাদের এই চ্যানেল হতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইব বাটনের পাশে নোটিফিকেশন বাটনটি অবশ্যই অন করবেন ধন্যবাদ সবাইকে